नमस्कार, आमी सुकांत शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांत शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय धनुराशि, समय संरक्षण, भाग्येर परिवर्तन, सजाग दृष्टिते नजर राखुन। हाँ ठीक धरेछेन, आजकेर ए भिडियोय आमी धनुराशिर प्रत्येक जातक जातिका के तादेर जीवनेर संरक्षणेर माझखाने दाँड़ करावो। दीर्घकाल धरे शनि साढ़े सातिर अशुभ प्रभाव तादेर जीवने যে অশুভ বার্তা বয়ে এনেছে সময়ের পরিবর্তনে, সেই পরিবর্তন হতে চলেছে সেই শনির, কারণ শনি এবার আর অশুভ প্রভাব না দিয়ে ধনুরাশির ওপর শুভ প্রভাব দেবে। এছাড়া গ্রহের যে কন্ডিশান চেঞ্জ হচ্ছে, বিশেষ করে 20 জুন বৃহস্পতির বক্রী হয়ে যাওয়া, শনি তো বক্রী আছে, এছাড়া শুক্র মঙ্গলের অতি শক্তিশালী যোগ যা কর্কটেই অবস্থান করছে, এর ফলে ধনুরাশির জীবনে সময়ের সন্ধিক্ষণ এবং ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। তারা যেন সজাগ দৃষ্টিতে নজর রাখে, সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব এবং কি কি পদক্ষেপ নিতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমি ধনুরাশিদের বলব। তাই আমার অনুরোধ, আপনি যদি ধনুরাশি বা ধনুলগ্নের মানুষ হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আস এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশিদের নিয়ে। ধনুরাশিরা, আপনারা লক্ষ্য করছেন সময়ের সন্ধিক্ষণ আগত, ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কেন? তার কারণ আপনাদের প্রভু মালিক বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে। বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার ফলে আপনাদের জীবনে নতুন যুগের সন্ধিক্ষণ আসছে। নতুন সন্ধিক্ষণ মানে নতুন কোনো বার্তা আপনাদের সামনে নিয়ে আসছে এই শনি। এই শনি এবং বৃহস্পতি, বৃহস্পতি যেহেতু বক্রী, শনি যেহেতু বক্রী, তা আপনাদের কাছে সবচেয়ে বেশি পজিটিভ। সবচেয়ে বড় উন্নতি যেদিক দিয়ে হবে তা হচ্ছে আপনাদের যে ধার দেনা হয়ে গেছে, যে আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন তার অনেকটাই মিটে যাবে। আপনারা অনেকটাই মোকাবিলা করতে পারবেন সেই ধার দেনার, সেই ধার দেনা থেকে অনেকটাই আপনারা ভালো পরিস্থিতির মধ্যে থাকবেন। এছাড়া আরও একটি দিক দিয়ে আপনাকে আমি খুশির খবর শোনাব, যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে শারীরিক উন্নতি এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে যেহেতু একটি শুভ গ্রহ নক্ষত্রের অবস্থান আছে, অর্থাৎ শুক্র এবং মঙ্গল কর্কটে, আপনাদের লাভ হবে গৃহ। যে সমস্ত ধনুরাশি অস্থায়ী গৃহের মধ্যে রয়েছে, যাদের বার ঘর বাড়ি ভেঙে গেছে, যারা নানাভাবে দুর্গতির মধ্যে পড়েছে, সেই সংকটময় মুহূর্ত থেকে এবার আপনাদের উদ্ধার করবে এই শুক্র মঙ্গলের যোগ। একদিক দিয়ে শনি বৃহস্পতি, আরেক দিক দিয়ে শুক্র মঙ্গল, আপনাদের জীবনে সময় সন্ধিক্ষণ ভাগ্যের পরিবর্তন আসবে। তবে আপনাদের কয়েকটি কাজ অবশ্যই করতে হবে, আপনি মনোযোগ সহকারে দেখুন আমি কি বলছি। প্রথমে যেটি করতে হবে, ধনুরাশি আপনাদের যেহেতু সংকটজনক পরিস্থিতি, তাই প্রতি শনিবার অবশ্যই শনি মন্দিরে তো আপনারা পুজো দেন, কিন্তু বাড়ির মধ্যে, বাড়ির ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সারা রাত জ্বালিয়ে রাখবেন। প্রতি শনিবার এই কাজটি করবেন, কারণ এই কাজটি আপনাদের জীবনে নানা ধরনের পজিটিভ বার্তা নিয়ে আসবে। দ্বিতীয় আরেকটি কাজ করবেন, প্রতি মঙ্গলবার, হ্যাঁ প্রতি মঙ্গলবার, তুলসী তলায় একটি লাল সুতো পুরো তুলসী গাছকে সাতটি পাক দিয়ে বেঁধে দেবেন, এবং পরের মঙ্গলবার সেই লাল সুতোটি খুলে নিয়ে আপনার বাড়ির অবশ্যই যে শেকল আছে সেই শেকলেতে বেঁধে রাখবেন। এর ফলে বাড়ির মধ্যে অশুভ শক্তি যেমন প্রবেশ করবে না, তেমন কোনো ধরনের অশুভ বার্তা আসবে না। আবার ওই সুতোটিকে পরের মঙ্গলবার কোনো জলাশয়ে নিক্ষেপ করে আরেকটি সুতো তুলসী গাছে বেঁধে সেই সুতো পুনরায় এক হপ্তাহ পর বেঁধে দেবেন। এইভাবে করুন, আপনার অশুভত্ব অনেকটা কাটবে। এছাড়া আরও একটি কাজ আমি করতে বলবো, যেহেতু ধনু রাশির ক্ষেত্রে নানা ধরনের সংকটজনক পরিস্থিতি আসছে, তাই আপনারা মনে রাখবেন যে আপনাদের বাড়িতে যদি কোনো
গৃহপালিত জীবজন্তু অর্থাৎ কুকুর বেড়াল বা গরু আসে তাদেরকে কিছুভাবে আপনি সেবা করুন। এই সেবা থেকেই আপনাদের জীবনে সৌভাগ্য উৎপন্ন হবে, এই সেবা থেকেই আপনাদের জীবনে আরও লাভ আসবে। এছাড়াও আরও একটি কথা আমি ধনুরাশিদের বলব, আপনারা এই যে সাড়ে সাতটি কাটতে যা দিন বাকি আছে অর্থাৎ এইতে একটা বছর, এই যে সময়ের পরিবর্তন, এই যে সৌভাগ্যকারক, প্রতি বৃহস্পতিবার নিরামিষ ভোজন করার চেষ্টা করুন, আমিষ ভোজন করবেন না, এবং শনিবার দিন অবশ্যই নিরামিষ ভোজন করার চেষ্টা করুন। সুতরাং বৃহস্পতিবার এবং শনিবারকে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এছাড়াও আরেকটি কথা বলবো, অবশ্যই যেটা যেন ধনুরাশি মেনে চলে, যেহেতু আপনাদের বৃহস্পতির কৃপা পাতপিত পাওয়া উচিত, তাই আপনারা হাতের রিস্টে ডান হাতে পুরুষেরা এবং বাম হাতে নারীরা একটি হলুদ সুতো বা হলুদ কার বেঁধে রাখুন। এই হলুদ সুতো বা হলুদ কার আপনার ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকাকে তাদের দিক নির্দেশক করে দিলাম যে সময়ের পরিবর্তন হতে চলেছে, যুগের সন্ধিক্ষণে তাদের আমি সঠিক নজর দিতে বলছি, সব দিক দিয়ে সজাগ দৃষ্টিতে তাকাতে বলছি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ, নমস্কার, ধন্যবাদ।